আজকে বৃষ্টি নেই, তাই এলাম বেশ কিছু ছাদ বাগানের কাজ করব এবং আমার ছাদ বাগানের জন্য পূজোর মার্কেটিং করেছি কিছু, সেগুলো দেখাবো। এই যে দেখুন, এখানে মাটি ফেলা হচ্ছে, এটা পূজোর মার্কেটিং নয়, এটা হচ্ছে মাটি তৈরি হবে আর কি। এগুলো সেই শশার বেড, বরবটি এইসবের বেড, সেগুলোর মাটি তৈরি করে এখন সরিয়ে রাখা হবে, এগুলো আবার গরমকালে ব্যবহার করব। আজকে দুখানা জবা ফুটেছে, আপনাদের সঙ্গে শেয়ার করি, চলুন। এই একটা জবা দেখুন কত সুন্দর হয়েছে আর কত বড়, আমার হাতের দুটো হাতের চেটো, এত বড়। এখন আর একটা জবা ফুটেছে, এই জবাটা দেখে আমার এত ভালো লেগেছিল, এটা নিয়ে এসেছিলাম খামার গাছি সাহা নার্সারি থেকে। খুব সুন্দর জবাটা দেখুন, এই দুটো জবা কিন্তু আজকে আমার ছাদ বাগানে ফুটেছে। এছাড়াও একটা দেশি জবা ফুটেছে, সেটাও চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। এইটা হচ্ছে আমার দেশি জবা, এই জালে আটকে গেছিল বলে এরকম কুকড়ে গেছে, কিন্তু খুব সুন্দর হয় এই ফুলটা, অপূর্ব হয়, দেখুন কত সুন্দর হয়েছে। এবার বলবো ছাদ বাগানের জন্য কি কি এনেছি। আমার এই হ্যাঙ্গিং টবগুলো ছিল না, তাই হ্যাঙ্গিং টব এনেছি। আর এই যে জিনিসগুলো, এই যে হ্যাঙ্গিংগুলো, এগুলো, এই যে হ্যাঙ্গিং টবগুলো, এগুলো না এখানটা নষ্ট হয়ে যায়, আমার এরকম দু চারটে নষ্ট হয়ে গেছে বলেই এবার এই ধরনের এনেছি। এইটাতেই শুধুমাত্র চেনটা লাগানো হয়েছে, চেন দেওয়াই আছে, এইখানে আছে, ছটা এই হ্যাঙ্গিং টবে আনা হয়েছে। আর এই রয়েছে আমার টবগুলো, বেশ সুন্দর টবগুলো, হ্যাঙ্গিং টবগুলো পাঁচখানা আনা হয়েছে, ছটা নয়, এটা এই যে এইখানে চারটে আছে আর এই একটা, পাঁচটা আনা হয়েছে, ছটা নয়, ছটা ভুলবশত বেরিয়ে গেছে আর কি, যাই হোক। আর এখানে এটা আছে, এইগুলো আবার আর একটু বড় গ্রো ব্যাগ এনেছি, এই গ্রো ব্যাগগুলো। আমার আর ছাদ বাগানে ফাঁকা জায়গা নেই বলে এইরকম জায়গা ধরে ধরে আমি ভিডিও করছি। এটা দু ফুটের একটা গ্রো ব্যাগ, একটা নয় দুটো, দুটো গ্রো ব্যাগ দু ফুটের, এই দু ফুটের গ্রো ব্যাগগুলোতে আমি একটু এই লাউ কুমড়ো এগুলো বসাবো, যাতে ওরা শিকড়টাকে ভালো করে ছড়াতে পারে। আমি এক সবুজ বন্ধুর বাড়িতে দেখে এসেছিলাম, খুব সুন্দর লেগেছিল আমার এই গ্রো ব্যাগগুলো, তাই আমি নিয়েছি এই দুটো গ্রো ব্যাগ, এইটা আর নিয়েছি একটা কাটার, মানে আমার যে কাটারটা আছে সে কাটারটা বড় ছোট, এই কাটারটা এত ছোট স্প্রিংটা খুলে যায়, এখানে একটা জিনিস ছিল সেটাও খুলে গেছে, আর কিছু মানে মোটা ডাল কাটতে গেলেই পুরো আলগা হয়ে যায়, তাই আবার নতুন করে আর একটা কাটার কিনলাম, কাটারটা লাগে আমার ছাদ বাগানের জন্য। আর আজকে এই যে এই এই টপটায় আমি এই ব্লু ডেজ যে গাছটা আমার, এই যে এই ফুলটা হয়, এটা বসিয়ে দেবো, কারণ এটা না এরকম ঝুলিয়ে রাখা আর যাচ্ছে না, সোজা হয়ে যাচ্ছে, মানে পড়ে যাবে যে কোনো দিন, তাই এটাকে আমি ওই টপটাই দিয়ে দেবো। আর বাদ বাকি যে চারটে আছে ওতে আমি পিটুনিয়া করব। এই যে দেখুন একটা এত বড় কাটা নিয়ে এসেছি আমি কালকে, মানে গতকাল বিকেলবেলা, এটা নিয়েছে 240 টাকা, এখানে লেখা আছে 240 টাকা। এই 240 টাকা দিয়ে এই কাটারটা নিয়ে এসেছি, কারণ আমার কাটার খুব দরকার হয়। আর এই যে ছোটটা, এটা এইটা আমার খুব প্রয়োজন ছিল, বড় একটু কাটার, তাই নিয়ে আসা হয়েছে। আর আরও অনেক কিছু এসেছে, মানে ছাদ বাগানের জন্য এবার প্রচুর আমার পুজো শপিং হয়ে গেছে আর কি, প্রচুর। আর গ্রো ব্যাগ তো আমি দেখিয়েছি, অনেক গ্রো ব্যাগ কিনেছি আমি, আর এইগুলো আবার নতুন কিনলাম। আর আমার ভালো লাগে ছাদ বাগানের জন্য কিছু কিনতে, ছাদ বাগানকে সুন্দর করে সাজাতে। আর এখন তো সবজির গাছ বসাতেই হবে, নইলে তো গাছ ঠিক সময় ঠিকভাবে ফল দেবে না,
সবজির গাছে বসানোর চেষ্টা করছি। বেগুন তো লাগানো হয়ে গেছে, আর বেগুনের আমি দানা ফেলেছি, সেখানেও চারা করব। তবে দানা জার্মিনেট হতে একটু অসুবিধা হচ্ছে বলে দানাগুলো, মানে অনেক দানা ফেললে হয়তো 10টা গাছ হয় এখন, আর অনলাইনে আনা সেই দানা, দানা মানে বীজ। যাই হোক, আজকের ভিডিও এইটুকুনি, আর আমার জবাগুলো দেখে আপনাদের কেমন লাগলো বলবেন। এখন কিন্তু এই যে গাছগুলো দেখছেন সব গাছগুলো আমি ফেলে দেব, এই কুদরি গাছও ফেলে দেব, দুটো চারটে চারা করে নেব, চারা করে মানে পরের বছরের জন্য চারা করব, করে আমি এগুলো কেটে বাদ দিয়ে দেবো, দিয়ে এখানে সব শীতের জিনিস বসাবো, শীতের সবজি, শীতের ফুল এইসবই বসাবো। আর নয়নতারা ফুলটা একটু দেখাই কত সুন্দর হয়েছে, দেখুন নয়নতারা গাছটা। এই গাছগুলো বিনা যত্নে হয়, কোনো যত্ন করতে হয় না। আর বেশ কিছু দোপাটির চারা হয়েছিল, সেগুলো এত বৃষ্টিতে আর থাকেনি। যাই হোক, আজকের ভিডিও এইটুকুনি, আর এরপরে হয়তো ভিডিও আমি জানি না, গান চললে তো আর ভিডিও তৈরি করতে পারবো না, দিতে পারবো না, হয়তো কয়েকদিন বন্ধ রাখতে হবে গান চললে। এই যে দেখুন, তখন শর্ট ভিডিও দেবো।